হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানি না কিভাবে ওয়েলকাম করব, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। আসলে আমার কোনো আইডিয়াই নাই কিভাবে কথা বলবো, কোথা থেকে শুরু করব। যাই হোক, এই ভিডিওতে আসলে তেমন কিছুই নাই। আমি ফ্রান্সের মার্সেই সিটি থেকে কিভাবে প্যারিসে যাচ্ছি এবং কেন যাচ্ছি, সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করা। সো এখন আমি ওয়েট করছি মেট্রোর জন্য, আমাকে ট্রেন স্টেশনে যেতে হবে। সো এই তো আমি চলে আসলাম মার্সাই সেন্ট শার্ল স্টেশনে। আমি এখান থেকেই প্যারিসের জন্য ট্রেন নিব, এবং আমি প্যারিসে যাচ্ছি আমার পাসপোর্ট রিনিউ করার জন্য। সো কারো যদি কোনো ইনফরমেশন জানার থাকে এই ব্যাপারে, তাহলে অবশ্যই আপনারা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। কারণ দেখা যায় ভুল তথ্য থাকার কারণে অনেক সময় আমাদেরকে অনেক ধরনের হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে। সো এই তো এটা হচ্ছে আমার ট্রেন, আমি একটু পরেই ট্রেনে উঠব। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এটা আমি জানি না মেবি ফানি আর আপনাদের কারোর সাথে হয়ে থাকে কি না। আমি যতবারই জার্নি করছি আমার ক্যাবিনে বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন একজন, সে সারা রাস্তায় ননস্টপ কথা বলেই গেছে। সো যাই হোক, কি আর করার, বাচ্চা মানুষ। সো এভাবে করতে করতেই আমার জার্নিটা শেষ হয়, আমি প্যারিস গার্দেলিয়তে চলে আসছি। আমি আসলে সেভাবে ভিডিও করতে পারি নাই, কারণ আমি একদমই নতুন, আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই। তো যাই হোক, আপনারা আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাপোর্ট করবেন, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।